لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق. একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকা ইহুদি একটা সম্প্রদায় ছিল, এদের কাছে একটা চিঠি লেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে চিঠিটা পাঠান, যাও তাদেরকে নামাজের কথা বলো, যাকাতের কথা বলো, তাদেরকে রোজার কথা বলো এবং তাদেরকে আল্লাহকে করজ দিতে বলো, আল্লাহকে ঋণ দিতে বলো, আল্লাহকে ঋণ দেওয়া মানে দান সদকা করতে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু কাইনুকায় যেয়ে দেখে যে ইহুদিদের যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, ওই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবাই এক জায়গা হয়ে বসে আছে আর ওখানে পড়াচ্ছে ফাক্কাস নামক এক ইহুদি আলেম, ফাক্কাস নামক একজন ইহুদি আলেম। ইহুদি আলেমকে যখন ওই চিঠিটা দিয়েছে, ইহুদি আলেম বলে তোমাদের আল্লাহ কি গরিব নাকি? তা না হলে আল্লাহ ঋণ চাইব কেন? আমরা ধনী, নাউজুবিল্লাহ। সে কি বলতেছে, আমরা ধনী আর তোমাদের আল্লাহ কি ধনী, এই গরিব, এই জন্য তো ঋণ চাচ্ছে। সাধারণ নিয়ম হলো এই গরিবরা ধনীদের কাছে ঋণ চায়, তো আমরা ধনী। এই কথা যখন বলছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় মেরে দিয়েছে, একটা ঠাস করে কি করছে, থাপ্পড়টা মেরে দিয়েছে। যখন থাপ্পড় মেরে দিয়েছে, তো এখানে যে বিষয়টা আল্লাহ যে ওদের যে খাসলাতটা বর্ণনা করতেছে সেটা হলো যে ওরা আল্লাহর বিধিবিধান নিয়ে উপহাস করে, আল্লাহর বিধিবিধান নিয়ে কি করে উপহাস করে। ওই খাসাব যে ফাক্কাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর আমারে মারছে, ওই তো আবার বাহ্যিকভাবে দেখাইছে কি সে মুমিন, বাহ্যিকভাবে কি দেখাইছে সে মুমিন, এই জন্য তো আল্লাহ নবীর দরবারে যে বিচার দিয়েছে। আল্লাহ নবী বলতেছে কি আবু বকর তুমি মারছো? আবু বকর ঘটনা খুলে বলছে ইয়া রাসূলুল্লাহ সেরকম আল্লাহর ব্যাপারে এই জাতীয় কথা বলছে, আমার সহ্য হয় না, এর জন্য থাপ্পড় মেরে দিয়েছি। ফাক্কাস আবার কি কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম এগুলো আমি বলি নাই, এগুলো কি আমি বলি নাই, এগুলো আমি বলি নাই। আবু বকর একটা তত সাক্ষীও নাই। দেখেন মুমিনদেরকে আল্লাহ তাআলা আবু বকর এমন এক ব্যক্তি, আবু বকর এমন এক ব্যক্তি, সুবহানাল্লাহ, আল্লাহ কেমনে সাহায্য করে আবু বকরকে। এই কথা যেই বলছে বলার সাথে সাথে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে। আল্লাহ তাআলা কি করছে, লাকাদ সামি আল্লাহু ক্বাওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহ ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। অবশ্যই আল্লাহ তাআলা ওই ব্যক্তির কথা শুনেছে যে বলেছে কি যে আল্লাহ তাআলা গরিব আমরা ধনী। আল্লাহ তাআলা কি সাথে সাথে সাক্ষী দিয়ে দিলেন যে আবু বকর ঠিক আছে, ও এই কথা বলছে দেখে আবু বকর মারছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি শুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا وقال النبي صلى الله عليه وسلم أربع
من كنا فيه كان منافقا خالصا إذا أؤتمن خانا وإذا حدث كذبا وإذا عاهد غدرا وإذا خاصم فجرا أو كما قال النبي عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أمر شكل درو شريف قرئ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين الله تعالى دربار لاکھو کوٹی شکریہ جے اللہ تعالی ہمدر کے مسجد عاشر توفیق دان کرلیں سکلے بولے الحمدللہ اللہ تعالی مانب جاتی کے سرشتی کرچن ایمانیر بیبیچنائی مانوش تین پروکار ایمانیر بیبیچنائی مانوش کتا پروکار تین پروکار ایک نمبر ہلو ایماندار ایک نمبر ایماندار আরেকটা হলো বেঈমান ইমান ছাড়া মানুষ যারা ইমানওয়ালা ইমানদার আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না আর বিশ্বাস রাখলেও এক আল্লাহ বিশ্বাস রাখে না বহু আল্লাহ দুই বা ততোধিক আল্লাহ বিশ্বাসী যারা এরা সব বেঈমান বুঝতে পারছেন ইমানদার বলতে শুধুমাত্র যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এক আল্লাহ যারা বিশ্বাসী এদেরকে ইমানদার বলা হয় মুমিন বলা হয় আর যারা এক আল্লাহ বিশ্বাস না বিশ্বাসী না বহু আল্লাহ বিশ্বাসী হ্যাঁ তারা বেঈমান বিশ্বাসী হয়েও তারা কি বেঈমান তাহলে এক নম্বরে হলো মুমিন ইমানদার দুই নম্বরে বেঈমান তিন নম্বরে মুনাফিক ইমানদার বেঈমান মুনাফিক বলেন তো মানুষ কয় প্রকার ইমানদার বেঈমান মুনাফিক ইমানদাররা সফল ইমানদাররা সফল কাফেররা বেঈমান যারা এরা সফল না এরা ভয়াবহ শাস্তির মধ্যে পড়বে আর মুনাফিকরা কাফেরদের থেকেও কঠিন পরিণতির সম্মুখীন হবে কাফেররা মুনাফিকদের তুলনায় কম আযাব ভোগ করবে আর মুনাফিকরা কাফেরদের তুলনায় আরো অধিক আযাব বেশি আযাব ভোগ করবে মুনাফিকদের শাস্তি কাফেরদের থেকেও ভয়াবহ মুনাফিকরা কাফেরদের থেকেও খতরনাক মানব জাতির জন্য মুনাফিকরা কাফেরদের থেকেও কি ভয়ানক কুরআনে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপক আলোচনা করেছেন খুব বিশদ বিস্তর আলোচনা করেছেন মুনাফিকদের ব্যাপারে অত্যন্ত দীর্ঘ আলোচনা করেছেন মুনাফিকদের ব্যাপারে এমনকি আল্লাহ তাআলা মুনাফিকদের নামে একটা সূরাই অবতীর্ণ করেছেন একটা সূরা সূরাতুল মুনাফিকুন আর এছাড়াও আল্লাহ তাআলা সূরা বাকারা সূরা আলে ইমরান সূরাতুত তাওবা ইত্যাদি ইত্যাদি অনেকগুলি সূরাতে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে খুব বিস্তারিত আলোচনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে মুনাফিকদের আলোচনা করেছেন
কোরআনে মুনাফিকদের কিছু খাসলাত, মুনাফিকদের কিছু অভ্যাস নিয়ে আলোচনা করেছেন, তাদেরকে নসিহাত করেছেন, তাদেরকে তওবার উপদেশ দিয়েছেন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কিছু চরিত্র নিয়ে আলোচনা করেছেন, মুনাফিকদেরকে কিছু বস্তুর সাথে উপমা দিয়েছেন, আবার মুনাফিকদেরকে নসিহাতও করেছেন। তো কোরআনের সর্বপ্রথম যেখানে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা হয়েছে সেটা হলো সূরাতুল বাকারা। এর আগে আমরা একটু জেনে রাখি মুনাফিক কখন থেকে দুনিয়ায়, বিশেষ করে আমাদের নবী আসার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুনাফিকদেরকে নিয়ে কোরআনে আলোচনা, আর ওই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে সব এই একই দলের অন্তর্ভুক্ত হবে, একই দলের অন্তর্ভুক্ত হবে, এবং ওই মুনাফিকদের যে পরিণতি এই মুনাফিকদেরও একই পরিণতি। হ্যাঁ, সব মুনাফিক এক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবনী অর্থাৎ ইসলামের প্রথম 12 বছরের বেশি সময়, প্রায় 12.5 বছর মতো সময়ে কোনো মুনাফেক ছিল না, মক্কী জীবনীতে কোনো মুনাফেক ছিল না। মুনাফেকের জন্ম মদিনায়, মুনাফেকের জন্ম কোথায়? মদিনায়। মুনাফেকদের জন্ম মদিনায়, মদিনার থেকে মুনাফেকদের মানে মানুষের মুনাফেকই শুরু হয়। এখন মুনাফেক প্রাথমিক পর্যায়ে দুই ধরনের, একটা হলো আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আমলের মধ্যে মুনাফেকি করে, কাজের মধ্যে মুনাফেকি করে, আর একটা হলো বিশ্বাসগত মুনাফেক, বিশ্বাসের মধ্যেই নিফাকি রয়েছে, বিশ্বাসের মধ্যেই কি রয়েছে? নিফাকি রয়েছে, মুনাফেকি রয়েছে। তো আমাদের আলোচনা হবে এই বিশ্বাসগত মুনাফেকদেরকে নিয়েই বেশি আলোচনা। তো সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা একটা দীর্ঘ আলোচনা করেছেন মুনাফিকদেরকে নিয়ে, যেমন আল্লাহ তাআলা বলেন মুমিন ও কাফেরদের আলোচনা করার পর, সূরা বাকারার শুরুর দিকে মুমিন মুত্তাকি এবং কাফেরদের আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন, আলোচনা করেই আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করা শুরু করছেন। তো মুনাফিকদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। যে মানুষের মধ্যে কিছু লোক আছে, কিছু মানুষ এমন আছে যারা বলে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমরা কার প্রতি ঈমান এনেছি? এটা কিছু মানুষ বলে, এটা আমাদের কথা না, এটা কিছু মানুষ বলে, কিছু মানুষের ব্যাপারে আল্লাহ সংবাদ দিচ্ছে যে কিছু মানুষ লোকদের মধ্যে থেকে কিছু লোক এমন বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং পরকালকে বিশ্বাস করেছি, পরকালের উপরতেও মানে কিয়ামত দিবসের প্রতিও ঈমান এনেছি। অমা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন কি প্রকৃত পক্ষে তারা মুমিন না, তারা যে মুখে বলল আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালকেও বিশ্বাস করি, প্রকৃত পক্ষে তারা আল্লাহকেও বিশ্বাস করে না এবং কি পরকালকেও বিশ্বাস করে না। এটা কার কথা? আল্লাহ বলছেন, এটা মুনাফিকদের ব্যাপারে বলছেন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকরা এরা মনে করে, মুনাফিকরা এই কথাগুলি বলে আর মনে করে যে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি। কাকে ধোঁকা দিচ্ছি? আসলে বলেন তো আল্লাহকে কি কেউ ধোঁকা দিতে পারে? আল্লাহকে কি কেউ ধোঁকা দিতে পারে? কেউ ধোঁকা দিতে পারে না, কিন্তু আল্লাহ ওদের মনের কথাটা বলছেন। আপনি বলতে পারেন যে কোরআনের মধ্যে বলছে আল্লাহ যে আল্লাহকে ধোঁকা দেয় না, আসলে আল্লাহ এই কথাটা বলছেন ওদের মনের কথাটা আল্লাহ কোরআনে বলছেন যে ওরা মনে করে ইউখাদিউন আল্লাহ মানে ওরা আল্লাহকে ধোঁকা দেয়, ওরা আল্লাহকে ধোঁকা দেয়,
ওরা মনে করে যে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি, তো সেই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছেন যে ওরা মনে করে যে ওরা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার যারা মুমিন এদেরকে ধোঁকা দেয়। মুমিনদেরকে ধোঁকা দিতে পারে কিন্তু আল্লাহকে তো ধোঁকা দিতে পারে না, পারে নাকি? আল্লাহকে পারে না, মুমিনদেরকে পারে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এখন আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন যে দেখো ওরা মনে করে যে ওরা আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছে আর মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, আসলে কিন্তু এমনটা না, প্রকৃত পক্ষে ওরা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। ওয়ামা ইয়াশউরুন, অথচ তারা টেরও পায় না। তারা কি টেরও পাচ্ছে না, বুঝতেও পারে না। এখানে বুঝার ক্ষেত্রে ইয়ালামুন শব্দ ছিল, ইয়াফহামুন শব্দ ছিল, এই শব্দগুলি না এনে ইয়াশউরুন কেন আনছে? ইয়াশউরুন শব্দটা উল্লেখ করে আল্লাহ তাআলা ওদেরকে পশু থেকেও, ওরা যে খারাপ একটা পশু চতুষ্পদ প্রাণী, ওর থেকেও যে ওরা খারাপ এটা আল্লাহ বোঝাচ্ছেন। কেমনে? বলে একটা চতুষ্পদ প্রাণী, একটা যাদের মানুষের মতো বুদ্ধি নাই, এমন একটা প্রাণী এক জায়গায় যে যদি আঘাত খায় বিপদগ্রস্ত হয় দ্বিতীয়বার ওখানে আর যায় না, দ্বিতীয়বার ওখানে আর যায় না। ও যদি বুঝতে পারে এখানে বিপদ আছে ও সেখানে কি যায় না। কিন্তু এই মুনাফেকরা, এই মুনাফেকগুলি এরা জেনে বুঝেও সেই অন্যায় কাজটা করে, যে অন্যায় কাজের মধ্যে ওদের কি রয়েছে, ক্ষতি রয়েছে, সে কথা বলছেন আল্লাহ তাআলা। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا। আসলে এই যে মুনাফিক যারা, এদের অন্তরে রয়েছে অসুস্থতা। এদের অন্তর কি? এদের অন্তরে রয়েছে অসুস্থতা, এদের অন্তরে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে, তাদের অন্তরে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ তাদের এই অন্তরের রোগকে আরো বৃদ্ধি করে দেন। তো আল্লাহ, তাহলে তো দোষ আল্লাহর হয়ে যায় না, আউযুবিল্লাহ, বিষয়টা এমন হয়ে যায় না? না, আসলে বিষয়টা আল্লাহ তাদের রোগ বৃদ্ধি করে দেন মানে আল্লাহ তাদেরকে, তাদেরকে রহমত থেকে বঞ্চিত করেন, তাদের এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে রহমত থেকে বঞ্চিত করেন। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, যে তাদের অন্তরে রোগ রয়েছে আর আল্লাহ তাদেরকে তাদের রোগকে আরো বৃদ্ধি করে দেন। এরপরে এই মুনাফিকরা, ওয়াইদা খালা ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা ক্বীলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এই মুনাফিক যারা, এদেরকে যখন বলা হয়, কথাগুলি খেয়াল করবেন, এগুলো আমাদের প্রত্যেকেই আমরা যা যা নিজ জীবনে মিলাবো, যে আমি এমন কিনা, আসলে এই আলোচনাগুলি আমার জন্য, কার জন্য? এমন কোনো বিষয় না যে অতীতকালের একটা ঘটনা শোনানো হচ্ছে আর সেটাই আমরা কান দিয়ে শুনলাম আর ভুলে গেলাম, বিষয়টা এমন না। এগুলি কার জন্য? আমার জন্য। কার জন্য? আমার জন্য। দেখবো যে আমার ভিতরে এগুলি আছে কিনা, আমি এমনটা করি কিনা। এই যে কথাগুলি বলা হলো যে তারা আল্লাহকে ধোঁকা দেয়, আসলে আমরা এমন কোনো কাজ করে আল্লাহকে ধোঁকা দিচ্ছি কিনা, হ্যাঁ, আমাদের দিলের ভিতরে কোনো রোগ আছে কিনা, হ্যাঁ। তারপরে মুনাফিকদেরকে যখন বলা হয় ওয়াইদা ক্বীলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, এই তোমরা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। মুনাফিকদেরকে যখন বলা হয় যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে না না না, আমরা তো বিশৃঙ্খলা সৃষ্টি করছি না, আমরা বরঞ্চ মীমাংসা করছি, আমরাই ভালো কিছু করছি। আমরাই দেখবেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, দুনিয়ার মধ্যে কিছু এই জাতীয় মানুষ আছে, ওরা করছে বিশৃঙ্খলা, ওরা করছে খারাপ। আপনি বলবেন ও বহু যুক্তি দিয়া, মানে আগরতলা পাগরতলা এখান থেকে সেখান থেকে আপনারে বুঝাবে যে না ওই ভালো কাজ করতেছে আর সবাই খারাপ কাজ করতেছে। খেয়াল করে দেখেন, দেখেন আছে এমন। তো যখন মুনাফেকদেরকে বলা হতো, যখন বলা হয় যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তারা কি বলে?
قالوا ترى বলে انما نحن مسلمون আরে আমরাই তো মীমাংসাকারী আমরাই তো ভালো কিছু কামনা করতেছি আমরাই তো সমাজের মধ্যে নতুন ভালো কিছু মানে তৈরি করতেছি তো আল্লাহ কি বলেন এদের ব্যাপারে الا انهم هم المفسدون ولكن لا يعلمون যে আল্লাহ বলছেন না 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 ইরাই প্রকৃত পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ইরাই ফিতনা সৃষ্টিকারী ولكن لا يشعرون অথচ এরা বুঝতেও পারছে না এরা বুঝতেও পারছে না কোরআনে অন্য একটা জায়গা আছে আফমান যুইনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমন আছে তাদের খারাপ কাজটাকেই তাদের সামনে শয়তানে এত সুন্দর করে তুলে ধরে যে তারা মনে করে যে আমরা ভালো কিছু করতেছি কথাটা খেয়াল করে বুঝুন আল্লাহ তাআলা কি বলছেন যে দুনিয়ার মধ্যে কিছু মানুষের সামনে তাদের খারাপ আমলটাকেই তাদের আমলটাকে এমন খারাপভাবে উপস্থাপন করা হয় এমন খারাপভাবে পেশ করা হয় তারা নিজেদের আমলটাকে খারাপ আমলটাকে এত সুন্দরভাবে দেখে যে তারা মনে করে যে আমরা সুন্দর কাজ করতেছি অথচ কাজটা কি খারাপ সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা ঘোষণা দেন কুল হাল মুনাব্বিউকুম বিল আকসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ যে কিছু মানুষ এমন আছে যারা করে খারাপ কাজ করে অন্যায় করে অসৎ কাজ এসবগুলি করার পরে তারা মনে করে যে হ্যাঁ আমরা একটা ভালো কাজ করে ফেলেছি আমলের ব্যাপারে ক্ষতিগ্রস্ত যারা তাদের সুসংবাদ দিব তাদের সংবাদ দিব আল্লাযীনা দাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া যারা নিজেদের দুনিয়ার জীবনে তাদের কৃত মানে তারা যে কাজগুলি করে এই কাজের মধ্যে তারা খুব চেষ্টা করে দাল্লা সা'ইহুম কিন্তু এই চেষ্টাটা ভ্রান্ত পথে ভুল পথে অহম ইয়াহসাবুন আর তারাই অন্যায় কাজটা করে আর মনে করে তারা মনে মনে চিন্তা করে অহম ইয়াহসাবুন তারা চিন্তা করে আন্নাহুম ইহসিনুনা সুনা যে তারা একটা ভালো কাজ করে ফেলাইছে কিছু একটা করে ফেলাইছে তারা এই কোরআনের কথা কোরআনের কথা এই আমার ব্যক্তিগত কথা না তো কিছু মানুষ আছে মুনাফিক যারা এরা করে অন্যায় কাজ খারাপ কাজ এদের সামনে এদের খারাপ কাজটাকে শয়তানি এত ভালো করে উপস্থাপন করে যে এরা মনে করে আমরা একটা ভালো কাজ করে ফেলছি করতেছি একটা ভালো কাজ আরে ভালো কাজ তো সেটাই যেটার মধ্যে ভালোই ভালো ভালো কাজ তো সেটাই যেটা শুরুও ভালো শেষও ভালো মাঝেও ভালো বুঝেন নাই খারাপ কাজ সেটা যেটা শুরুতে খারাপ মাঝে খারাপ শেষে খারাপ বা যে কোনো জায়গায় খারাপ সেটা খারাপ আপনি মনে করতেছেন যে আমি একটা ভালো কাজ করতেছি এই ভালোটা করার জন্য হাজারো অন্যায় করতেছি হাজারো অন্যায় দিয়ে একটা ভালো কাজ প্রতিষ্ঠিত করতেছি না আপনি এটা ভালো করতেছেন না আপনি এই অন্যায় করতেছেন আর যদি এমন হতো যে ভালো কাজ করতে যে কিছু বাধা প্রতি বাধা আসতেছে সেগুলো আপনি ন্যায় নিষ্ঠার সাথে সেই বাধাগুলি আপনি মোকাবেলা করতেছেন যেমন জিহাদ তাহলে বোঝা যেত এটা ভালো কাজ কথাটা কি বুঝতে পারছেন তো অন্যায়কারী যারা মুনাফেক যারা এদের ব্যাপারে আল্লাহ বলছেন কি আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন এই তোমরা সতর্ক হও ইরাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী এরাই কি মুফসিদুন এরাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী এরাই ফিতনা ফাসাদ সৃষ্টিকারী ওয়ালাকিন লা ইয়াশুরুন কিন্তু এরা বুঝে না এরা বুঝতেও পারে না এরা বুঝতেও পারে না জানেও না ওয়াইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না আর এই মুনাফিকরা সব কিন্তু মুনাফিকের আলোচনা এই মুনাফিকরা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে মুমিনদের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায় তখন তারা বলে আমান্না আরে আমরা তো ঈমান এনেছি আমরা কি ওই দল দেখেন না একটা ভারী থাকলে আর একটা দুর্বল থাকলে দুর্বল লোকেরা যখন ভারী দলের সাথে সাক্ষাৎ হয় আরে আমরা তো তোমাদের সাথেই আছি হ্যাঁ বুঝে আসে নাই আমরা তোমাদের সাথেই আছি তো এমনটা কেন করে সে কথা আল্লাহ বলছেন কয় দুনিয়াবি যে স্বার্থগুলি আছে এগুলি রক্ষার্থে দুনিয়াবি বিপদ আপদ থেকে বাঁচার জন্য এরা মুমিনদেরকে বলে হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি যদি মুমিনদেরকে না বলে যে আমরা তোমাদের সাথে আছি এই কথা যদি না বলে তো মুসলমানরা তো ওদের বিরুদ্ধে যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে যেমন যুদ্ধ করে ওদের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করলে তো ওরা নিহত হবে বুঝে আসে নাই তো এই জন্য ওরা কি বলে আমরা তোমাদের সাথে আছি নাহলে এই কথা কেন বলবে মুমিনদেরকে বলার দরকার কি তখন তো কাফেররাই বেশি ছিল তো মুসলমানদেরকে কথা বলার দরকার কি যে আমরা তোমাদের সাথে আছি ওরে বদরের যুদ্ধে যখন কাফেররা শোচনীয় ভাবে পরাজিত হয়
313 জনের কাছে 1000 জন যখন শোচনীয়ভাবে পরাজিত হয় তখন তার কাফেরদের কলিজায় একটা ভয় ধরে যায়, কম্পন ধরে যায় যে না এদের বিরুদ্ধে গেলে এরা যদি আমাদের বিরুদ্ধে নামে পড়ে তো আমাদের কিন্তু রক্ষা নাই। বুঝে আসছে? এই জন্য ওরা মুমিন দেখলে কি বলতো, আরে আমরা তোমাদের সাথে আছি, আমরা ঈমান এনেছি। وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم আর যখন শয়তানদের সাথে মিলতো, বেঈমানদের সাথে মিলতো ও সমদলের সাথে যখন মিলতো, শয়তান বলতে বুঝতে পারছেন বেঈমান, 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 ঈমানদার ছাড়া যারা আছে এ সব শয়তান, ঈমান ঈমানদার ছাড়া যারা আছে সব কি শয়তান। যখন শয়তানদের সাথে মিলতো তখন বলতো وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون আরে আমরা তো তোমাদের সাথেই আছি। إنا معكم এখানে দুটো বাক্য আছে, মুমিনদের সাথে যখন মিলছে তখন বাক্য ব্যবহার করছে জুমলায় ফেলিয়া, আর যখন কাফেরদের সাথে মিলছে শয়তানদের সাথে মিলছে তখন ব্যবহার করছে জুমলায় এসমিয়া। তো জুমলায় ফেলিয়া মানে সাময়িক, আর জুমলায় এসমিয়া মানে স্থায়ী ভাবে, মানে স্থায়ী ভাবে তোমাদের শয়তান তোমাদের সাথে আমরা আছি। এখন শয়তানদেরকে এটা কেন বললো? তখন বলতেছে ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে মুসলমানদের সাথে একটু মিলছিলাম এটা ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য, ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য ওদের সাথে আমরা একটু মিলি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফী তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ একটা ঘোষণা দেন, কয় তোমরা ওদের সাথে ঠাট্টা করার জন্য মিলছো, আমি আল্লাহ তোমাদের সাথে ঠাট্টা করি। তার মানে কি? তোমাদের এই কর্মের কারণে কাল কিয়ামতের দুনিয়াতে তোমরা অপমানিত হবাই, আর কাল কিয়ামতের ময়দানেও তোমাদেরকে আমরা কি করব, শাস্তির সম্মুখীন করব। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আর তোমরা এই যে ঠাট্টা বিদ্রুপ করার সুযোগ পাচ্ছ না, ওয়ামুদ্দুহুম আমি আল্লাহ তোমাদেরকে একটু সুযোগ দিচ্ছি, আমি আল্লাহ, আল্লাহ কি বলছেন, ওয়ামুদ্দুহুম ওয়ামুদ্দুহুম তোমাদেরকে একটু সুযোগ দিচ্ছি, ফি তুগিয়ানিহিম তোমাদের সীমা লঙ্ঘনের ব্যাপারে, তোমরা যে সীমা লঙ্ঘন করতেছো তারা যে সীমা লঙ্ঘন করতেছে আমি আল্লাহ তাদেরকে সীমা লঙ্ঘনের ব্যাপারে একটু সুযোগ দিচ্ছি, এমদ্দু হোক তাদেরকে সুযোগ দিচ্ছি। ইয়ামাহুন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন উলাইকা আল্লাযীনা আশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। এবার আল্লাহ তাআলা তাদের ব্যাপারে একটা কথা বলছেন, এই যে মুনাফিক যারা উলাইকাল্লাযীনা আশতারাউ আদ-দালালা, এই মুনাফিকরা এরা গোমরাহীকে ক্রয় করেছে, আশতারাউ আদ-দালালা মানে গোমরাহীকে ক্রয় করেছে, কিসের বিনিময়ে, হিদায়াতের বিনিময়ে, হিদায়াতের বিনিময়ে। উলাইকাল্লাযীনা আশতারাউ আদ-দালালাতা বিল হুদা, আমরা টাকা দিয়ে মাছ মাংস কাপড় চোপড় ঘর বাড়ি জমি জমান ইত্যাদি কিনি, আর ওরা হিদায়াতের বিনিময়ে, হিদায়াত দিয়ে কিনছে কি গোমরাহী, কত বড় অষ্টতা। এখন কথা হলো তাহলে ওদের কাছে হিদায়ত আগে ছিল, হিদায়ত ওদের কাছে আগে ছিল, সেই হিদায়ত দিয়ে আমাদের কাছে টাকা থাকে দেখেই তো আমরা টাকা দিয়ে কিছু ক্রয় করতে পারি, টাকা না থাকলে কেমনে কিনি। তো সেই একই কথা এসে যায়, ওদের কাছে হিদায়ত ছিল সেই হিদায়ত দিয়ে ওরা কিনছে, না না হিদায়ত ছিল না। এখানে মূলত আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যেটা সেটা হলো ওদের সামনে হিদায়ত এবং গুমরা দুই রাস্তা খোলা ছিল, জাহান্নামের রাস্তা আর জান্নাতের রাস্তা দুটোটাই খোলা ছিল, ইমানের রাস্তা আর কুফুরের রাস্তা, ইমানের রাস্তা মুনাফিকের রাস্তা দুটোটাই খোলা ছিল। ওরা যদি হিদায়াতটা গ্রহণ করতো করতে পারতো, সেই সুযোগ আল্লাহ ওদেরকে দিয়েছিল, কিন্তু ওরা হিদায়াতটাকে বাদ দিয়ে হিদায়াত গ্রহণ না করে ওরা গুমরাহিকে গ্রহণ করেছেন। কথাটাকে বুঝতে পারছেন? ক্রয় করার অর্থ বুঝছেন? ক্রয় করছে মানে কি গ্রহণ করছে, হিদায়াতটাকে বাদ দিয়ে গুমরাহির রাস্তা কি করছে, গ্রহণ করছে। তাদের ব্যবসায় লাভ হয় নাই। আল্লাহ বলছে ওরা হিদায়ত প্রাপ্ত না, ওদের কাছে কোনো হিদায়ত নাই, ওরা হিদায়ত পায়ও নাই, ওরা গুমরা, ওরা পথভ্রষ্ট। কারা কারা এই ভুলে গেছেন? সারা রাত গল্প শুনে সকালবেলা কি ইউসুফকে এক বেটা সারা রাত ওয়াজ করছে আর সরোর শুনছে যে ইউসুফ আর জুলেখার ঘটনা বর্ণনা করছে, সকালবেলা কে হুজুর এই ইউসুফ কে, বেটা না বিটি, ইউসুফ কে, বেটা না বিটি, পুরুষ না মহিলা, ইউসুফ কি পুরুষ না মহিলা, এখন আমাকে দশা কি সেরকম হয়ে গেল, আলোচনা শুনতেছি শুনতে আমাকে, এটা কার কথা বলতেছে, আল্লাহ মুনাফিকদের কথা বলতেছে, একটু সাই ছুঁই দিতে হবে, হা হো করতে হবে,
কাদের কথা বলতেছে যে মুনাফিকরা কি হিদায়াত প্রাপ্ত তাদের কাছে হিদায়াত আছে তাদের কাছে সত্য আছে না তাদের কাছে গোমরাহি এবার আল্লাহ কি বলছেন কিছু উদাহরণ দিচ্ছেন মুনাফিকদের ব্যাপারে কিছু উদাহরণ দিচ্ছেন মাসালুহুম কামাসালিল লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون الله বলছেন তাদের উদাহরণ হলো তাদের উপমা হলো তাদের দৃষ্টান্ত হলো মাসালুহুম কামাসালিল লাযী ইস্তাওকাদা নারা একজন ব্যক্তি একটা প্রদীপ জ্বালাইলো আগুন ধরাইলো আলো জ্বালাইলো ফালাম্মা আদাআত মা হাওলাহু আগুন জ্বালাইলে কি হলো আলো হইলো না এই আলোর মধ্যে আধার রাতে আলো জ্বালাইলো এই আলো আলোর মধ্যে আবার পথ চলা শুরু করলো যাহাবাল্লাহু বিনূরিহিম হঠাৎ করে আল্লাহ তাআলা এই আলো নিয়ে চলে গেল হঠাৎ করে আল্লাহ তাআলা কি করলেন এই আলো নিয়ে চলে গেলেন যাহাবাল্লাহু বিনূরিহিম মাতারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন আর তারা কি হলো তাদেরকে আল্লাহ তাআলা এই অন্ধকারে ছেড়ে গেলেন এবং তারা ফলে কি আর কিছুই দেখতে পেল না তো আল্লাহ তাআলা মুনাফিকদের সামনে হিদায়াত ইসলামের দাওয়াত নিয়ে আসছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুমিনদের মাধ্যমে তারা কি করলো মুখে ঈমান আনছে বলে বললো যে আমরা মুখে ঈমান আনছি এই কথা তারা স্বীকার করলো তো তারা যদি ঈমান আনতো ঈমান আনলো মানে তারা একটা প্রদীপ জ্বালাইলো তারা একটা প্রদীপ জ্বালালো হিদায়াতের পথ তাদের সামনে আসলো এবার তারা এই পথে চলা শুরু করলো হঠাৎ করে তারা কি করলো হঠাৎ করে তারা এই মুসলমানদের যখন একটু কষ্ট দেখে মুসলমানদের যখন একটু বিপদ দেখে তারা এটা কি করে ছেড়ে চলে যায় তারা এটা কি করে ছেড়ে চলে যায় আর যখন তারা ছেড়ে চলে যায় আল্লাহ তো পরীক্ষা করে আল্লাহ কি করে মুসলমানদের পরীক্ষা করছে না আল্লাহ মুসলমানদের উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আল্লাহ তাআলা মুমিনদেরকে তাকওয়ার পরীক্ষা নিয়েছেন খুবই কঠিন পরীক্ষা নিয়েছেন যার সামান্য পরীক্ষা আমাদের সামনে আসলে আমরা হয়তো পথভ্রষ্ট হয়ে যাব আমরা ছেড়ে দিব হয়তো আল্লাহ তাআলা সাহাবা ইকরামদের এত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন যা কল্পনার বাহিরে আমাদের তো আবার সাহায্যও করছেন আল্লাহ তাআলা পরীক্ষাও নিয়েছেন আবার কি করছেন সাহায্যও করছেন তো আল্লাহ তাআলা যে একটু মুমিনদেরকে একটু আচ্ছা বদরের যুদ্ধের যে পরীক্ষা 313 জন নিরস্ত্র কোনো অস্ত্র নাই 313 জন আর ওদিকে সুসজ্জিত 1000 আচ্ছা বলেন তো ওই জায়গা ঈমান রাখা কি সহজ ব্যাপার ওই যুদ্ধে থাকা কি সহজ ব্যাপার হ্যাঁ সহজ না কিন্তু সহজ না ওই সময় কিন্তু কিছু মানুষ ঈমান ছেড়ে গেছে গা কিছু মানুষ মুরতাদ হয়ে গেছে গা বলবেন যে না আমরা থাকলে পারতাম ওই কিছু মানুষ মুরতাদ হয়ে গেছে ওই সময় মুনাফিক কিছু চলে গেছে ছাটাই করে ফেলছে আল্লাহ তাআলা সেই কথাও কোরআনের মধ্যে আছে কিছু মানুষকে আল্লাহ ছাটাই করছে তো ওই ছাটাইয়ের মধ্যে তো আমরাও পড়তে পারতাম বুঝে আসে নাই বুঝে আসে নাই যারা যে মুসলমানেরা জানতো এরা আমাদেরকে নির্মূলে হত্যা করতে একেবারে নিঃশেষ করতে আসছে ওই অবস্থায় ঈমান নিয়ে টিকে থাকা অত সহজ ছিল না তো আল্লাহ তাআলা যেটু বিপদ দেয় এই মুনাফিকরা কি ইসলাম ছেড়ে জায়গা এরা জায়গা সেই কথা বলতেছেন আল্লাহ তাআলা যে ওই যে চলে গেল তাদের আলো নিভে গেল পরে তারা কি যে হিদায়াতের পথে পথে চলতেছিল আলোর পথে চলতেছিল সে আলো তাদের থেকে দূরে সরে গেল আর তারা কি হয় না আর তারা কোনো ভালো কিছু আর দেখতে পায় না তারা যখন সত্যটা মানুষের থেকে চলে যায় তখন তারা কি হয়ে যায় অন্ধ হয়ে যায় বধির হয়ে যায় সুম্মুম বুকমুন বোবা হয়ে যায় সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন এবার আল্লাহ তাআলা আরো একটা উদাহরণ দিচ্ছেন আও কাসাইয়িবিম মিনাস সামাই ফীহি যুলুমাতু ওয়া রাদু ওয়া বারক ইয়াজালুনা আসাবিআহুম ফী আযানিহিম মিনাস সাওয়াত হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন আল্লাহ তাআলা এখানে আরেকটা উদাহরণ দিয়েছেন এই মুনাফিকদের ব্যাপারে অথবা আসমান থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে অন্ধকার বিটকুটে মেঘে অন্ধকার হয়ে গেছে হ্যাঁ এর মধ্যে কি হচ্ছে বজ্রপাত হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর যখনই বিদ্যুৎ চমকাচ্ছে তখন একটু আলো দেখা যায় হ্যাঁ তখন তারা পথ চলে আবার যখনই বজ্রপাত হয় তখন তারা কানের ভিতরে হাত দেয় যাতে এই আওয়াজে তাদের মৃত্যু না হয় আও কাসাইয়িবিম মিনাস সামাই ফীহি যুলুমাতু ওয়া রাদু ওয়া বারক ইয়াজালুনা সাবিআহুম ফী আযানিহিম মিনাস সাওয়াত হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন আর আল্লাহ তাআলা কি করেন এই কাফেরদেরকে বেষ্টন করে রেখেছেন এই মুনাফিকদেরকে কি বেষ্টন করে রেখেছে এমন না যে তারা আল্লাহর এই সীমা থেকে তারা বের হয়ে অন্য কোথাও যাবে এমন সুযোগ তাদের জন্য আল্লাহ রাখেন নাই তো এই উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন
যে এদের জন্য ঈমানের পথটা ছিল আলোর পথ, হিদায়াতের পথ, হিদায়াতের পথ। কিন্তু যখন ওই যে কোনো বিপদ আসে ওরা হিদায়াত ছেড়ে কি গুমরাহের পথে চলে যায়, আবার মুরতাদ হয়ে যায়। দোস্ত মুনাফিক শয়তানদের সাথে যে আবার কি হয় মিলিত হয়। এরপর আল্লাহ তাআলা মুনাফিকদের আরো একটা খাসলত বর্ণনা করতেছে, সূরা আলে ইমরানের ভিতরে لقد سمع الله قول الذين قالوا ان الله فقير ونحن اغنياء سنكتب ما قالوا وقتلهم الانبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকা ইহুদি একটা সম্প্রদায় ছিল, এদের কাছে একটা চিঠি লেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে চিঠিটা পাঠান, যাও তাদেরকে নামাজের কথা বলো, যাকাতের কথা বলো, তাদেরকে রোজার কথা বলো, এবং তাদেরকে আল্লাহকে করজ দিতে বলো, আল্লাহকে ঋণ দিতে বলো, আল্লাহকে ঋণ দেওয়া মানে দান সদকা করতে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু কাইনুকায় যেয়ে দেখে যে ইহুদিদের যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, ওই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবাই এক জায়গা হয়ে বসে আছে আর ওখানে পড়াচ্ছে ফাক্কাস নামক এক ইহুদি আলেম, ফাক্কাস নামক একজন ইহুদি আলেম। ইহুদি আলেমকে যখন ওই ছেলেটা দিয়েছে, ইহুদি আলেম বলে তোমাদের আল্লাহ কি গরিব নাকি, তা না হলে আল্লাহ ঋণ চাইব কেন, আমরা ধনী, নাউজুবিল্লাহ। সে কি বলতেছে, আমরা ধনী আর তোমাদের আল্লাহ কি ধনী, এই গরিব, এই জন্য তো ঋণ চাচ্ছে, সাধারণ নিয়ম হলো এই গরিবরা ধনীদের কাছে ঋণ চায়, তো আমরা ধনী। এই কথা যখন বলছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় মেরে দিয়েছে, একটা ঠাস করে কি করছে থাপ্পড়টা মেরে দিয়েছে। যখন থাপ্পড় মেরে দিয়েছে, তো এখানে যে বিষয়টা আল্লাহ যে ওদের যে খাসলাতটা বর্ণনা করতেছে সেটা হলো যে ওরা আল্লাহর বিধিবিধান নিয়ে উপহাস করে, আল্লাহর বিধিবিধান নিয়ে কি করে উপহাস করে। ওই খাসাব যে ফাক্কাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর আমারে মারছে, ওইদিক তো আবার বাহ্যিকভাবে দেখাইছে কি সে মুমিন, বাহ্যিকভাবে কি দেখাইছে সে মুমিন, এই জন্য তো আল্লাহ নবীর দরবারে যে বিচার দিয়েছে। আল্লাহ নবী বলতেছে কি আবু বকর তুই মারছো, আবু বকর ঘটনা খুলে বলছে ইয়া রাসূলুল্লাহ সেরকম আল্লাহর ব্যাপারে এই জাতীয় কথা বলছে আমার সহ্য হয় না, এর জন্য থাপ্পড় মেরে দিয়েছি। ফাক্কাস আবার কি কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম এগুলো আমি বলি নাই, এগুলো কি আমি বলি নাই, এগুলো আমি বলি নাই, আবু বকর একটা তত সাক্ষীও নাই। দেখেন মুমিনদেরকে আল্লাহ তাআলা আবু বকর এমন এক ব্যক্তি, আবু বকর এমন এক ব্যক্তি, সুবহানাল্লাহ, আল্লাহ কেমনে সাহায্য করে আবু বকরকে। এই কথা যেই বলছে বলার সাথে সাথে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে, আল্লাহ তাআলা কি করছে, লাকাদ সামি আল্লাহু ক্বাওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, অবশ্যই আল্লাহ তাআলা ওই ব্যক্তির কথা শুনেছে যে বলেছে কি যে আল্লাহ তাআলা গরিব আমরা ধনী। আল্লাহ তাআলা কি সাথে সাথে সাক্ষী দিয়ে দিলেন যে আবু বকর ঠিক আছে, ও এই কথা বলছে দেখে আবু বকর মারছে, সুবহানাল্লাহ বললেন না, সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এরকম আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিশির, বিশির বিশির নামক এক মুনাফিক, এর সাথে এক ইহুদির ঝগড়া হয়েছে, একটা দন মামলা ছিল, এদের দুইজনের ভিতরে একটা মোকদ্দমা ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছেন, মামলায় ইহুদি জিতে গেছে। আর এই যে বিশির নামক যে মুনাফিক মুসলমান, এ বলতেছিল চলো আমরা সমাধানের জন্য যাই আব্দুল্লাহ ইবনে উবাই আশরাফ, আশরাফ আশরাফ ইবনে কাব, কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফ ইহুদিদের এক সর্দার, কাব ইবনে আশরাফের কাছে যায় যে ছিল ইহুদি, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তাগুত, যার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন তাগুত, যারা সীমা লঙ্ঘনকারী। আর এই ইহুদি বলছিল না আমরা চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, শেষমেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দেন, মামলা ইহুদি জিতে যায়। গেলে এইবার এই বিশির নামক মুনাফিক মুসলমান সে বলতেছে না এটা মনোভূত, এই ফয়সালা মনোভূত হয় নাই, চলো ওমরের কাছে যাই, চলো কি ওমরের কাছে যাই। ওমরের কাছে যখন যায়, ওমরের কাছে যে বলে এই প্রথম ওই বিশির নামক যে মুনাফিক সাহাবি মুসলমান, ও যে বলতেছে আমাদের এই বিচারটা আপনার করে দিতে হবে। আর ইহুদি বলছে যে ভাই ওমর আমরা তো রসুলের কাছে গেছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে ফয়সালা দিয়েছে। তোমার রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কিও
বিশির কথাটা কেমন, বিষয়টা কেমন, কা হ্যাঁ বিষয়টা এমন, কাজে তো দাঁড়াও আমার ঘরের একটা কাজ আছে, কাজটা সেরে আমি আসি। হাদিসের মধ্যে এরকম শব্দ আসছে, এটা দাঁড়াও আমার ঘরের কাজটা সেরে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে যে তলোয়ারটা নিয়ে এসে এক কোফর কল্যাণময় ফেলাইছে, ওই মুনাফিকের কি করছে, কল্যাণময় ফেলছে। কল্যাণময় ফেললে এইবার ওই মুনাফিকের যে কল্যাণময় দিয়ে বলতেছে যে ওমর ওমর যারা আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্তর বিপরীত, যারা ওমরের কাছে এসে ফয়সালা চায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের বিচার এভাবেই করে। এদিকে ওই ইহুদি করছে কি, দু ওমরের রসুলের দরবারে গেছে, ওর কল্লা ফেলাইছে, না জানি আমার কি হয়, ও ভয় তার রসুলের দরবারে গেছে। যাওয়ার পরে এদিকে এই মুনাফিকের যে আত্মীয় স্বজন ছিল এরা সব হাঙ্গামা শুরু করে দিয়েছে, ওমর একজন মুমিনের কল্লা ফেলাই দিল, ওমর একজন মুমিনের কল্লা ফেলাই দিল। এবার ওমর বিপদে, ওমর বিপদে পড়ছে না, বিপদে পড়ছে কি পড়ে নাই, সে তো একজন মুমিন। তো মুমিনরা যখন হত্যা করলো তাহলে ওমরের বিচার হবে। এবার দেখেন ওমরের সাহায্য আল্লাহ কেমনে করে, সাথে সাথে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে আয়াত নাযিল করেন, আলম তারা ইলাল লাযীনা ইয়াযামুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা ওয়া ইযা ক্বীলা লাহুম তাআলাউ ইলা মা আনজালা আল্লাহু ওয়া ইলার রাসূল। যখন এই আয়াত নাযিল করলো, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওমর যাকে মারছে সে ছিল মুনাফিক, সে ছিল কি, মামলা খালাস, মামলা কি খালাস। আল্লাহ তাআলা ওমর আর আবু বকর এমন সত্তা, এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা সরাসরি সরাসরি বহু জায়গায় সাহায্য করছেন, বহু জায়গায় সাহায্য করছেন। তো আসলে সময় অনেক দীর্ঘ হয়ে গেছে, এই আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ করবো, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, তৌফিক যদি দান করেন। তো যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে এর থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন।